নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেবের জন্য এই বিশেষ দিন সমর্পিত। জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, তাহলে ভোলানাথকে খুশি করা অত্যন্ত জরুরি। কর্পূরকে সাধারণ দেখতে হলেও এর চমৎকারী গুণ রয়েছে অত্যন্ত, তাই এই বিশেষ তিথিতে অবশ্যই কর্পূরের এই বিশেষ উপায় বা উপাচার করতে ভুলবেন না। আর যা আপনার জীবনে অত্যধিক বড় কষ্ট হলেও সেই কষ্ট থেকে মুক্তি প্রদান করতে পারবে। দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্তবৎসল, তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করেন। ভগবান শিব এবং মাতা দুর্গার অর্থাৎ পার্বতীর পূজার্চনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। যদি সাত্ত্বিক মনে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করা যায়, তাহলে তিনি সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্ত প্রিয়, তাই সোমবার হলো ভোলানাথের অত্যন্ত প্রিয় একটি দিন। আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে, যেমন দুধ, চাল এবং সাদা বস্ত্র, এছাড়া আখরোট এবং মিশ্রি। এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনাতে রয়েছে। তাছাড়া দুধ, দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারেন। সেই সাথে দেবাদিদেব মহাদেবের পূজাতে কর্পূরের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ তিথিতে ভোলানাথের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজাপাঠের বিভিন্ন সামগ্রীর মধ্যে কর্পূর হলো অন্যতম। পূজাপাঠের হবন সামগ্রীর মধ্যে কর্পূর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ বিনা কর্পূরে কোনো ধর্মীয় কার্যকলাপ বা কার্য অনুষ্ঠান সম্পন্ন হয় না। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে। কর্পূরের সুগন্ধে আমাদের মন, মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্ত বৃদ্ধি পায়। সেই সুদূর প্রাচীনকাল থেকে পূজাতে কর্পূরের প্রয়োগ তা ঘটে আসছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে কর্পূর দিয়ে বিশেষ চমৎকারী উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই সমস্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন। এই বিশেষ উপায় করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তার ভক্তকে অবশ্যই আশীর্বাদ প্রদান করে থাকেন। তবে এই বিশেষ শুভ মুহূর্ত এবং সেই সাথে সোমবার এই উপায় করতে পারেন, তবে আপনি সপ্তাহের যে কোনো দিনে এই বিশেষ উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবে। তবে এই বিশেষ উপায় আপনি সন্ধ্যা প্রাদশকালে করবেন, অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই বিশেষ উপায় করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায় করবেন। তারপরে একটি ছোট্ট কর্পূর দানির মধ্যে 2 টুকরো কর্পূর আপনি নিয়ে নিন এবং সেই সঙ্গে 2টি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন, যে লবঙ্গের কোনোভাবে ভাঙাচড়া নেই। তারপরে আপনার পূজাগৃহে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি আসনেই বসবেন। তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন। তারপরে আপনি শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে প্রথমে প্রণাম করুন, আর তারপরেই মা গৌরী এবং ভোলানাথের কৃপা পাওয়ার জন্য তার প্রতি প্রণাম করুন। তারপরে আপনি ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন।
জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন। তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করান। আর তারপরে আপনি চোখ বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার উপরে তিনবার স্পর্শ করান দুটি চোখে। আর তারপরে আপনি আপনার ডান হাতের তালুতে এই কর্পূরটা রেখে দুটো হাত জড়ো করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি নিবেদন করুন। তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গকে সেই কর্পূর দানির যে পাত্র সেই পাত্রের মধ্যে রাখুন। তারপরে আপনি কর্পূরকে জ্বালিয়ে দিন। কর্পূর জ্বালানোর পর আপনি লবঙ্গ দুটি সেই কর্পূর জ্বালানোর উপরে আহুতি দিন। আর এই বিশেষ কর্পূর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন। কর্পূর এবং লবঙ্গ সম্পূর্ণ ভস্মীভূত হলে সেই ভস্ম আপনি ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তা আপনি তিলক অঙ্কন করে দিন। দেবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই ভস্ম নিয়ে বা ছাই নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করুন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন। তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্ম যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্ম আপনি ভালোভাবে রেখে দিন। প্রত্যেক দিন আপনি এই বিশেষ ভস্ম বা ছাই দেবাদিদেবের চরণে দেবেন এবং নিজের কপালে আপনি তিলক করবেন। আর এই বিশেষ তিলক অঙ্কনের এই বিশেষ উপায় আপনার জীবনে শুভ ফল আনতে শুরু করবে। আর এই উপায় আপনি করতে থাকুন যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে। এছাড়া এই বিশেষ শুভ তিথিতে আপনি কর্পূর ঘিয়ের মধ্যে দিয়ে সেই কর্পূর আপনি জ্বালিয়ে আপনার গৃহে কর্পূরের বিশেষ আরতি এবং ধোঁয়া করলে আপনার গৃহের অশুভ শক্তির মুক্তি ঘটবে। ধীরে ধীরে আপনার দাম্পত্য জীবনে শুভ ফল আসবে এবং সাংসারিক যে ঝগড়া গণ্ডগোল বিবাদ থেকে আপনি মুক্তি পাবেন ভোলানাথের কৃপায়। যদি আপনার ভাগ্যের বিপর্যয় দিনের পর দিন ঘটতে থাকে তাহলে আপনি কর্পূর তেল স্নানের জলে দিয়ে স্নান করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তো বন্ধুরা, আশা করব এই বিশেষ কর্পূরের উপায়টি আপনারা আজ এই শুভ দিনে সোমবার দেবাদিদেবের উদ্দেশ্যে করুন, তাহলে আপনার জীবনে অবশ্যই শুভ ফল আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।